কেউ যদি মনে করে যে বিদেশে বসে বসে গুজব রটাবে আর তিনি ধরাছোঁয়ার বাইরে থাকবেন, সেটি কিন্তু নয়। এই গুজব ছড়ানোর জন্য বিএনপি এবং জামাত তাদেরকে নিয়মিত পয়সা দেয়। সংশ্লিষ্ট দেশগুলোর অনেক জায়গায় তাদের ব্যাপারে নোটিফাই করা হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে সেখানে বাংলাদেশের বাংলাদেশি যে ডায়াসপোরা আছে তারা কিন্তু কয়েক জায়গায় মামলাও করেছে। দেশের বিরুদ্ধে গুজব রটানোর জন্য যদি একটি রাজনৈতিক দল গুজব রটনাকারীদের পয়সা দেয়, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে। ট্যাক্স চেকিং ওকে ক্রস চিহ্ন দিয়ে এটি করা হচ্ছে। আমার মনে হয় বছর দেড়েক আগে বলেছিলাম এটি করার জন্যে এবং তারা করছে, এটি ভালো। আমি কতটুকু করছে আমি আসলে নিজেও খুব বেশি বলা হতো আমাকে যে এটি করা হচ্ছে, কিন্তু আমি নিজেও কতটুকু করা হচ্ছে সে নিয়ে আমার মধ্যে একটু ধোঁয়াশা ছিল। তো আজকে বুঝতে পারলাম যে না, ইফেক্টিভলি করা হচ্ছে, তবে এটা আরও একটু দ্রুত করতে হবে। প্রতি সপ্তাহে একটা গুজব ছড়ায়, এভরি উইক, কম আর বেশি। তো যদি বা এখনও সেই গুজবগুলো উইন্ড পাচ্ছে না, কিন্তু যখন সেই ধরনের ঘটনা ঘটে তখন কিন্তু প্রতি সপ্তাহে একটা গুজব ছড়ায়, সপ্তাহে কয়েকটিও ছড়ায়। এই জন্য গুজব প্রতিরোধ সেলের অধীনে যে ফ্যাক্ট চেকিং গ্রুপ আছে সেটাকে একটু আর একটু ইফেক্টিভ করতে হবে। তবে আমাদের আর একটা প্রজেক্ট আছে, তারা কিন্তু 24 আওয়ার্স সোশ্যাল মিডিয়া মনিটর করে বিএনপির অধীনেই, সেটি তথ্য ভবনে 24 আওয়ার্স মনিটর করে এবং কোনটা গুজব আকারে তৈরি হচ্ছে সে পর্যন্ত রিচ করতে পারে যে এটা গুজব হতে যাচ্ছে, দে ক্যান ফাইন্ড ইট। এটি যেহেতু এখানে স্থান সংকুলন নাই, সেজন্য আমরা তথ্য ভবনে সেই কাজটা হচ্ছে। এখানে পিডি আছে, ডিপিডিও আছে। তো আপনাদেরকে কিন্তু তথ্য অধিদপ্তরের সাথে আরেকটু কোঅর্ডিনেশনটা বাড়াতে হবে এবং বাড়িয়ে যেটা গুজব তৈরি হচ্ছে সেটা অবহিত করলে সাথে সাথে এখানে যারা ফ্যাক্ট চেকিং করে তারা সেটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে কাউন্টার পোস্ট দিতে পারবে, তাহলে ওটা আর গুজব আকারে সেভাবে উইন পাবে না। এটা ভেরি ইম্পর্ট্যান্ট। মূলধারা গণমাধ্যমকে ধন্যবাদ জানাই, করোনার সময় অনেক গুজব ছড়ানো হয়েছিল, প্রাতিষ্ঠানিকভাবে ছড়ানো হয়েছিল। বিএনপি তো বলেই ছিল যে এই টিকা নেওয়া যাবে না, এই টিকা গরুর টিকা, আবার কেউ কেউ এই টিকা হারাম হালাল সেদিকেও গিয়েছিল যে এটা কী দিয়ে বানিয়েছে, সেই প্রশ্ন অনেকে তুলেছিল। এইভাবে প্রচুর গুজব ছড়ানো হয়েছে। যারা গুজব ছড়িয়েছে তারা আবার নিজেরা টিকা নিয়েছে, 1, 2, 3 নাম্বার ডোজ পর্যন্ত নিয়েছে, প্রথমে গোপনে পরে আবার প্রকাশ্যে নিয়েছে। তারপর বিভিন্ন সময় এগুলো করা হয়। তো আমি মূলধারা গণমাধ্যমকে ধন্যবাদ জানাই, সেগুলোর বিরুদ্ধে আপনারা সবসময় সোচ্চার ছিলেন এবং সত্যটা প্রকাশ করেছেন এবং অনেক ক্ষেত্রে অনুসন্ধানী রিপোর্ট করে যে এটা সত্য নয়, যেটা স্বাভাবিকভাবে আপাত দৃষ্টিতে মনে হয়েছে এটা সত্য, সেটি যে সত্য নয় সেটিও অনেক গণমাধ্যম অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে তুলে এনেছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো এখন নির্বাচন নিয়েও অনেক গুজব ছড়ানোর চেষ্টা করা হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাই যে এখন গুজব ছড়ানোর অপচেষ্টা হলে সেগুলোর বিরুদ্ধে আগে যেমন আপনারা জাতির প্রয়োজনের নিরিখে এবং যখন জাতি সংকটে ছিল তখন, অর্থাৎ করোনার সময়, তখন যেভাবে আপনারা কাজ করেছেন, এখন নির্বাচনকেও সামনে রেখে আপনারা যাতে কেউ গুজব ছড়াতে না পারে, অপপ্রচার করতে না পারে, সেজন্য আপনারা আগের মতোই সোচ্চার থাকবেন, সেটি আমার প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য দৌহিত্র সজীবাজের জয়কে নিয়েও অনেক যুগ ছড়ানো হয়েছে। উনি আমেরিকায় নাই, বুঝছিল, উনি আবার আমেরিকা থেকে বাংলাদেশে এসেছে, এসে আবার আমেরিকায় চলে যাবে, এরকম নানা ধরনের গুজব ছড়ানো হয়েছিল। তো এইভাবে বিদেশ, এগুলো বিদেশ থেকে করা হয়েছিল। বিদেশ থেকে এই ধরনের যে গুজব ছড়ানো হয় সেগুলোর ব্যাপারে আমরা ওয়াকিবেল, আপনারা দেখেছেন আগের তুলনায় সেটি কমেছে। এবং সবচেয়ে মানে দুঃখজনক বিষয় হচ্ছে এই গুজব ছড়ানোর জন্য বিএনপি এবং জামাত তাদেরকে নিয়মিত পয়সা দেয়। তো দেশের বিরুদ্ধে গুজব রটানোর জন্য যদি একটি রাজনৈতিক দল গুজব রটনাকারীদের পয়সা দেয়, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। তা আমরা তাদেরকে আইডেন্টিফাই করেছি,
যারা এই ধরনের গুজব রটায়, এবং সংশ্লিষ্ট দেশগুলোর অনেক জায়গায় তাদের ব্যাপারে নোটিফাই করা হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে সেখানে বাংলাদেশের বাংলাদেশি যে ডায়াসপোরা আছে তারা কিন্তু কয়েক জায়গায় মামলাও করেছে। আমরা আইডেন্টিফাই করেছি এবং প্রয়োজনে সেখানে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী সেখানে মামলা করার জন্য আমরা আমাদের দল আছে বিভিন্ন জায়গায়, তাদেরকে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেখানকার কর্তৃপক্ষকে সেগুলো ইনফর্ম করা হয়েছে। কেউ যদি মনে করে যে বিদেশে বসে বসে গুজব রটাবে আর তিনি ধরাছোঁয়ার বাইরে থাকবেন, সেটি কিন্তু নয় এখন আর। ধন্যবাদ।